আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমাদের আজকের ভিডিওর টপিক হলো ভোল্টি। আমরা অনেকেই জানি না এই ভোল্টিটা কী বা কী কাজে ব্যবহার করতে হয়। তো আপনারা কিন্তু এই যে আমার ফোনে নেটওয়ার্কের পাশে দেখতে পাচ্ছেন ভোল্টি লেখা, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখুন ভোল্টি লেখা, এই ভোল্টি লেখাটি কীভাবে ইনেবল করতে হয় বা এই ভোল্টি লেখাটার কাজ কী? ভোল্টি হচ্ছে ভয়েস কমিউনিকেশনের ক্ষেত্রে সর্বাধুনিক প্রযুক্তি। এর মাধ্যমে গ্রাহক 2G বা 3G নেটওয়ার্ক ব্যবহার না করেই সরাসরি 4G নেটওয়ার্কের মাধ্যমে ভয়েস কল করতে পারে। ভোল্টির কল চার্জ কিন্তু একেবারে 3G কল চার্জের মতোই, এতে বাড়তি কোনো ইন্টারনেট চার্জও নেই। ভোল্টি সুবিধাগুলোর মধ্যে রয়েছে ক্লিয়ার ভয়েস কোয়ালিটি, এতটাই ক্লিয়ার শোনাবে যেন মনে হবে আপনি পাশাপাশি বসে কথা বলছেন, দ্রুত কল কানেক্ট করার ক্ষমতা আর দীর্ঘস্থায়ী ব্যাটারি, এবং আপনি চাইলে কথা বলার পাশাপাশি কিন্তু নেট কানেকশনও ব্যবহার করতে পারবেন। বর্তমানে বাংলাদেশে জিপি, রবি, এয়ারটেল এই সেবাটি দিয়ে যাচ্ছে। এটি ব্যবহারের জন্য আপনার দরকার হবে 4G ইনেবল একটি সিম কার্ড এবং ভোল্টি সাপোর্টেড ফোন। তো প্রথমে আমাদের 4G ইনেবল সিম কার্ডটাতে ভোল্টি অপশনটি ইনেবল করে নিতে হবে। তো এর জন্য আমাদের ডায়াল প্যাডে চলে আসতে হবে। চলে আসার পরে এখান থেকে আমরা ডায়াল প্যাডটা ওপেন করে নিব। দেন এখানে আমরা যারা জিপি ইউজার আছি তারা ডায়াল করব *121 *1133 *1#। তো এই কোডটি ডায়াল করার মাধ্যমে আপনি কিন্তু আপনার ভোল্টি ইনেবল করে নিতে পারবেন। এছাড়াও আমরা আজকের ভিডিওতে যতগুলো কোড ব্যবহার করছি সব কোডগুলোই কিন্তু আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলেই পেয়ে যাবেন। আর আপনার যদি আগে থেকে ভোল্টি অপশনটি চালু করা আছে কিনা জানতে, এই যে এখানে যে 1 আছে এটা কেটে জাস্ট 3 করে ডায়াল করবেন, তাহলে আপনাকে মেসেজের মাধ্যমে 72 ঘন্টার ভিতরে তারা জানিয়ে দেবে। আর যদি ইনেবল না থাকে তাহলে ওই কোডটি ডায়াল করবেন, তাহলে 72 ঘন্টার ভিতরে কিন্তু তারা অ্যাক্টিভ করে দেবে। আমরা যারা রবি ইউজার আছি তারা কিন্তু এখান থেকে এই কোডটি ডায়াল করব *86583#। এই কোডটি আমরা যারা রবি ইউজার আছি তাদের জন্য, আর গ্রামীণ ফোন যারা তাদের জন্য আগের কোডটি আমি বলেছি। এই সব কোডগুলো কিন্তু আপনাকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। তো দেখুন কোডটি ডায়াল করলে দেখাচ্ছে ভোল্টি ইজ অ্যাভেলেবল ইন ঢাকা অ্যান্ড চট্টগ্রাম ডিভিশন, মানে রবির যে ভোল্টি সার্ভিস এটা ঢাকা অ্যান্ড চট্টগ্রাম ডিভিশনের মধ্যে কিন্তু শুধু আছে। তো যারা জিপি ইউজার আছেন তারা সেই কোডটি ডায়াল করলে আপনাদের কাছে দুটা মেসেজ আসবে। আমরা যে প্রথমে ভোল্টি ইনেবলের জন্য যে কোডটা ডায়াল করেছিলাম সেই কোডটা ডায়াল করলে যে এইরকমের একটা মেসেজ আসবে যে ডিয়ার কাস্টমার ইউ আর ক্যান এনজয় গ্রামীণ ফোন ভোল্টি সার্ভিস, মানে আপনার ভোল্টি সার্ভিসটি ইনেবল হয়ে গেছে। অনেক সময় ভোল্টি সার্ভিসটি ইনেবল করতে কিন্তু আপনার 72 ঘন্টার মতো সময় লাগতে পারে। আর যেটা ভোল্টি সার্ভিস চালু আছে কি না, যে কোডটা ছিল *121*1133#, এই কোডটি ডায়াল করলে আপনি যে নিচের যে অপশনটা ইউ আর এনজয় ইউর ভোল্টি সার্ভিস ইন সাপ্লাইয়ার গ্রামীণ ফোন নেটওয়ার্ক এরকমের একটা মেসেজ পাবেন। তো ভিউয়ার্স, আমাদের কিন্তু সিম কার্ডে কিন্তু ভোল্টি সার্ভিস ইনেবল করা শেষ। এবার আমাদের ডিভাইসটাতে ভোল্টি সার্ভিস ইনেবল করতে হবে। প্রথমে আমি আপনাদেরকে সেটিংয়ে নিয়ে যাই, দেখাচ্ছি সেটিংয়ে গেলাম। এই যে দেখুন এখান থেকে আমি সিম কার্ডে গেলাম। তো দেখুন এই যে এখানে কিন্তু নিচের দিকে একটা অপশন থাকতো, যদি ভোল্টি ইনেবল থাকতো যে ভোল্টি ইনেবল, আর আপনি চাইলে সিম টুও দেখাচ্ছি, দেখুন এখানে কিন্তু ভোল্টি ইনেবল নেই। আর এই যে আপনারা চাইলে এখন কিন্তু আমার উপরের দিকে দেখতে পারেন যে এখানে কিন্তু এখন ভোল্টি লেখাটি দেখাচ্ছে না, তার কারণ অপশনটি আমি অফ করে দিয়েছি। আমি যখন প্রথমে আপনাদেরকে কিন্তু দেখিয়েছিলাম যে এখানে আমার ভোল্টি ছিল, বা আপনারা এর আগের ভিডিও অংশটুকু পুরোটা দিয়ে দেখেছেন এখানে ভোল্টি অপশনটি ছিল। আর ভোল্টি অপশনটি ইনেবল হলে আপনি যে এইখানে ডুয়েল 4G নিচেও কিন্তু একটা অপশন অ্যাড হয়ে যাবে। তো আমি এটাই আপনাদেরকে দেখাবো। আবার ডায়াল প্যাডে চলে আসতে হবে। ডায়াল প্যাডে চলে আসার পরে এখানে আপনাকে আবার ডায়াল করতে হবে *#*#, আশা করি আপনারা ভালো মতো খেয়াল করবেন, *#*##। এছাড়াও কিন্তু সকল কোড আমি বলে দিয়েছি যে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এরপরে দেখুন এখানে তিনটা অপশন, ফোন ইনফরমেশন 1, ফোন ইনফরমেশন 2 এবং ওয়াইফাই ইনফরমেশন। এখান থেকে আমি ফোন ইনফরমেশন 1 ক্লিক করছি। তো একটু এদিকে নিচের দিকে আসলে দেখুন এই যে দেখুন এখানে ভোল্টি প্রাইভেট, এইটা কিন্তু আপনার যারা শাওমি ইউজার বাদে আছেন, মানে এমআই ইউজার বাদে আদার্স যারা ব্র্যান্ডের ফোন ইউজ করেন, এই কোডটি ডায়াল করে কিন্তু এখান থেকে আপনার এই যে দুইটা অপশন দেখতে পাচ্ছেন যে ভোল্টি প্রোডেশন আর ভোল্টি কল, এইটা কিন্তু আপনি দুইটা কিন্তু ইনেবল হয়ে যাবে, যে এইটা আর এই অপশনটা কিন্তু ইনেবল হয়ে যাবে, মানে 2 নম্বর আর 3 নম্বরের অপশনটা। আর যারা এমআই ইউজার বা শাওমি ইউজার আছেন তাদেরকে কিন্তু এই কোডটি ডায়াল করে আপনারা ইনেবল করতে পারবেন না, এর জন্য আপনাদেরকে অন্য কোড ব্যবহার করতে হবে। তো চলুন যারা শাওমি ইউজার আছেন তারা কী কোড ডায়াল করবেন। তো এইখানে আসার পরে আপনারা কোড ডায়াল করবেন *#*#, *86583*#*#*#। দেখুন এই যে দেখুন লেখা দিচ্ছে ভোল্টি ক্যারিয়ার চেক ওয়াজ ডিজেবল, তার মানে কিন্তু আপনার ভোল্টি সার্ভিসটি চালু হয়ে গেছে। একটু পরে আপনি খেয়াল করলে দেখতে পাবেন এখানে কিন্তু আমার ভোল্টি লেখাটি চলে আসবে সিমের পাশে, হয়তো বা এখন নেটওয়ার্ক কাভারেজের কারণে আসছে না। তো আমি এবার আপনাদেরকে সেটিংয়ে গিয়ে দেখাই যে আমার ভোল্টি অপশনটি চালু হয়েছে কিনা। তো আমি সেটিংয়ে আসলাম, সিম কার্ড চলে আসলাম। এবার এই যে দেখুন ইউজ মোবাইল ডাটা ডুরিং ভোল্টি কল অ্যান্ড সেকেন্ড সিম,
দেখুন কিন্তু ভোল্টে অপশনটি চালু হয়ে গেছে। কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন এখানে কোনো অপশন ছিল না। আর আমি যদি আপনাদের এবার সিম কার্ডে গিয়ে দেখি যে আমি সিম ওয়ানে প্রবেশ করছি, এই যে দেখুন ইউজ ভোল্টি অপশনটি কিন্তু এখানে চলে এসেছে। এবার আমি সিম টুতে গিয়ে দেখাই, দেখুন এখানেও কিন্তু ইউজ ভোল্টি দুটো অপশন এসেছে, কিন্তু এই অপশন দুটো কিন্তু কিছুক্ষণ আগেও ছিল না। তাহলে কিন্তু এভাবেই কিন্তু আপনার ভোল্টি অপশনটি চালু করে নেবেন যারা এমআই ইউজার আছেন। আর যারা আদার্স ডিভাইস ইউজ করেন তারা আগের কোডটি ব্যবহার করেই কিন্তু করতে পারবেন। তো আমি আবারও বলে দিচ্ছি, সকল কোড কিন্তু আপনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এছাড়াও যদি কোনো রকমের বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন, আমি আশা করি আপনাদেরকে সমস্যার সমাধান করে দিতে পারবো। যে কোনো ডিভাইসে কিন্তু আপনি এই প্রসেসটা ফলো করে ভোল্টি সার্ভিসটি এনেবল করে নিতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে।